আলা হযরতকে বিশ্বের ওলামা মুশায়েখ চিনেছেন। আমি আমার বক্তব্য এটাই রাখবো, আজকে যে তরুণ প্রজন্মকে দেখছি, আপনাদের দেখে আমাদের আশার আলো প্রজ্বলিত হয়। আমরা আশা করতে পারি এই তরুণ প্রজন্ম যদি ইমামে আলা হযরতকে জানতে পারে, চিনতে পারে, তো বেশি দিন লাগবে না, বাংলার জমিনে প্রত্যেকেই বলবে আলা হযরতে হচ্ছে মুজাদ্দিদে আজম ইমামে আহমদ রেজা বরকত বলুন সুবহানাল্লাহ। আলা হযরত এই বিশ্ব মুসলিম বিশ্বকে তিনি এত বড় উপহার দিয়েছে, জীবনের 22-23 দিনে একটি কিতাব লিখে বিশ্বের মুসলমানকে তিনি জ্ঞান ভাণ্ডার উপহার দিয়েছে। এখন আমাদের দায়িত্ব, আলা হযরত তিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব আদায় করেছেন, আমাদের দায়িত্ব, আমরা এত বড় খেদমত আঞ্জাম দিতে পারবো না, আমাদের দায়িত্ব হলো আলা হযরতের রেসালা, এই কিতাবগুলো আপন আপন সাজ্জ অনুযায়ী বাংলায় অনুবাদ করে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়া আমাদের দায়িত্ব। এই দায়িত্ব কাঁধে নিয়েছেন ইমামে আজম আলা হযরত গবেষণা পরিষদ। আজকে যখন বিভিন্ন গ্রুপ ঐক্য পরিষদ করে, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়, তখন আমাদেরকে অনেকেই বলে মুসলমানরা ঐক্য পরিষদ হয় না কেন, উত্তর দিতে চায় বাতেলদের ঐক্য হয়, হোসাইনিরা গর্দান দেয়, ঈমান কখনো বিক্রি করে না। তাই আমার আলা হযরত বলেছিল তুচ্ছে আর জান্নাত সে ক্যা মতলব হে আই ওহাবি দৌর হো হম রসুল লাকি জান্নাত রসুল লাকি বাতেলের সাথে ঐক্য নয়, মুস্তফার কদমে যখন গোলামিয়ত নিয়ে নিয়েছি জান্নাত আমাদের কদমে চলে এসেছে। আলা হযরতকে এত মোহাব্বত করেন কেন, তার কারণ আপনি শুনেন, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই জানিয়ে দিয়েছেন, যাদের কোনো বাবা নাই, যারা ইয়েতিম, যাদের কোনো সাহারা নাই, যারা গরিব, যারা অসহায়, যারা দিন যারা দুনিয়াতে কোনো সাহারা নাই, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, গমজদো কোরেজা মুস্তাদিজি কেহে বেকসুকা সাহারা হামারা নবী। শুধু তাই না, উনি হজ করতে গিয়ে উনি কাবাগর তাওয়াফ করতে করতে বলতে লাগলেন, বলতে লাগলেন হাজিও হাজিও আও শাহেন শাকা রওজা দেখো, শাহেন শাকা রওজা দেখো, এই হাজিরা চলো চলো, উনি বলছেন হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে হো, আব কাবে কা কাবা দেখো।